দেখতে পাচ্ছ, বরফ মাখানো পাহাড় অপরূপ সুন্দর। কতদিন ধরে ভাবছিলাম যে একটা ট্রিপ করবো, নাহলে একদম খুব বাজে লাগছিল। তো ট্রিপ বলতে এমন একটা জায়গার ট্রিপ করতে হবে 3-4 দিনে, যেখানে আমাকে দোকান বন্ধ করে যেতে হবে। আর দোকান বন্ধ করে রাখার একদম ভালো সময় হচ্ছে এই পুজোর সময়টা। তো পুজোর সময় বানিয়ে ফেললাম একটা জায়গা যাওয়ার, আর সেই জায়গার যাওয়ার জন্য অনেকগুলো জিনিস আগে থেকে করতে হলো। সেটা হচ্ছে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, হোটেলের ঠিক করা, তারপর যাব কেমন করে, প্ল্যানিং। তো সব কিছু করে লাস্টে ঠিক হলো যে আমরা প্রথমে মানালিতে আসবো। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিজুয়েকার। তো ফাইনালি এখন আমরা মানালিতে আছি, আর তোমাদের এই ভিডিওটা আজকে থেকে শুরু করছি, কারণ এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি মোটামুটি জাস্ট কয়েকটা ভিডিও বানিয়েছি, ব্লগ কিছুই করিনি। তো প্রথমে আমরা যেটা প্ল্যান হলো যে লাদাখ যাব। লাদাখ তো এবছর প্রচুর সবাই গেছে, তো জন্য আমাদেরও মন হুসখুস করছিল যে লাদাখ যাব। কিন্তু লাদাখ যেতে গেলে আমাদের টাইম দরকার, আর এটা দরকার। টাইমের বলতে মিনিমাম তো 10 দিন দরকার। 10 দিন লাদাখের উপর খরচা করতে হবে, প্লাস 3 দিন যাওয়া 3 দিন আসা, মোটামুটি হয়ে গেল কত, 16 দিন। তো 16 দিন আমাদের কাছে একদমই নেই, তো ওখানেই লাদাখ ক্যান্সেল হয়ে গেল। তারপর আমার আর এর প্ল্যানিং হলো যে লাদাখ যখন হবে না, তখন লাদাখের মতনই একটা কিছু হবে, যেখানে আমিও যাইনি আর যেখানে তোমারও একদম মনে হয় যে লাদাখ লাদাখ ব্যাপার। আর একদম লাদাখ থেকে অনেক সুন্দর আর প্রচুর এক্সপ্লোর করার জায়গা, একটু লাদাখ থেকে একটু র বেশি, কিন্তু যাওয়া যেতে পারে। তো পরের প্ল্যানিংটা আমরা করলাম যেটা, সেটা হচ্ছে স্পিতি। স্পিতি যেতে গেলে মানালি আসতে হবে, মানালি থেকে বাইক নিয়ে স্পিতি যাবো, এরকম প্ল্যান করেছি। আর সেই করেই আমরা মানালিতে টিকিট কাটলাম, এয়ারপ্লেনে টিকিট কাটলাম, করে দিল্লিতে আসলাম। দিল্লি থেকে ভলভো বাসের টিকিট কেটে আসলাম হচ্ছে মানালিতে। আর মানালিতে এই হোটেলে উঠেছি। এই হোটেলটা স্পেশালি আমি প্রথম দেখি হচ্ছে এক্সট্রিম মোটর অ্যাডভেঞ্চার দীপক গুপ্তার একটা ব্লগে। আর আমার সত্যি হোটেলের লোকেশন এবং হোটেলের যে ভিতরে ইন্টেরিয়ার দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমি দাদাকে ফোন করি, দাদা আমাকে হোটেল ঠিক করে দেয় এবং এই এখন এই রুমে আছি। তো তোমাদেরকে আমি এক ঝলকে ঘরটা দেখাচ্ছি। এই হচ্ছে সুপার ডিলাক্স রুম, যে হোটেলে আছি সেই হোটেলের রুম। একটু ঘরের চারিদিকটা দেখাচ্ছি, পুরো উডেন স্ট্রাকচার দিয়ে করা, উপরটা সিলিংটা। বাইরে নাজারাটা দেখাচ্ছি, একটু ভিতরেটা দেখাই দিই। তো বড় বড়ই যেটা আমি দেখেছিলাম, বিশাল বড় রুম। আর এটা একটা কাপল বেড, তার সঙ্গে একটা বসার জায়গা, খাবার টেবিলও আছে। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্য। এটা হচ্ছে একটা বেলকনি টাইপের বারান্দার মতন, আর এখান থেকে দেখা যাচ্ছে সেই দৃশ্য। ওয়াও, একটু মানালি থেকে বাইরে, মানে মানালি থেকে জাস্ট 2 কিলোমিটার একটু দূরে, কিন্তু সেই এই দেখো দূরে তোরা হয়তো দেখতে পাচ্ছ বরফ মাখানো পাহাড়, অপরূপ সুন্দর। আর একদম প্লিজেন্ট অ্যান্ড কাম ভাইবস আছে এই জায়গাটা, দারুণ জায়গা। এই রুমটা আমার মোটামুটি খরচা পড়েছে 1400 টাকা পার ডে, খাওয়া দাওয়া ছাড়া, ঠিক আছে। তো এই হোটেলে যখন কাটলাম, তখন দাদা বললো যে আপনারা কেমন করে আসবেন দিল্লি থেকে, ভলভো বাসের টিকিট কেটেছেন কিনা। তো বললাম না, আমি তো ভলভো বাসের টিকিট কাটিনি, কাটবো। তখন দাদা বললো আমি এরকম
কাটি আর কি। তো দাদা আমাকে ভলভো বাসে টিকিট কেটে দিল, রেড বাসে যেটা ভলভো বাসে টিকিট যেটা দেখছিলাম 1400 থেকে 1500 টাকা দিল্লি থেকে মানালি, সেটা দাদা আমাদেরকে করে দিল হচ্ছে 800 টাকা করে পার হেড। তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে মল রোড। মল রোড হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে মানালিতে সবাই আসলে ওখানেই যায়, ভিড় লাগায়। আর ওখানে প্রচুর কেনাকাটি জিনিস আছে, খাওয়া দাওয়া জিনিস আছে, পাঞ্জাবি ধাবা প্রচুর আছে। ঠিক আছে, তো আমরা যদি, এখনও বলছি যদি, কারণ আই ডোন্ট নো, আমাদের তো ট্রিপ এরকমই অদ্ভুত আকারে ধারণ করে। তো যদি আমরা কালকে স্পিতিতে যাই তাহলে এই লাস্ট চিকেন বা ননভেজ খাওয়ার লাস্ট কিন্তু আজকে, বুঝলে? তো খাওয়া দাওয়া প্লাস একটু কেনাকাটাই হবে, আর তার সঙ্গে আজকে বাইক ভাড়া নেব। কোথায় গিয়ে বাইক ভাড়া নেব ওখানে তোমাদেরকে নিয়ে যাব। ওখানে তোমরা যদি মানালিতে ভবিষ্যতে আসো তাহলে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই হোটেল হিল ভিউ, মাউন্টেন ভিউ না হিল ভিউ, এই হোটেলে তোমরা আসবে, খুব সুন্দর, মানে ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। আর দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, পুরো পাইন ফরেস্টে ঘেরা, সেই মজা। তোমার মুখে হাসি দেখে আমি বুঝতে পেরেছি তোমার সেই এনজয় করছে। আর এই রাস্তাতে নামছি, এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, মানে একটু মল রোডের থেকে একটু দূরে আছি, মোটামুটি 6 কিলোমিটার উপরে আছি। তো 6 কিলোমিটার কভার করার জন্য এই নিচে দেখছো মেন রাস্তা, এই মেন রাস্তা কানেক্ট হবে এই রাস্তাটা। তো এখন না আমার প্রচণ্ড গরম লাগছে, কেন বলো তো? কারণ ভিতরে পড়েছি হচ্ছে ইনার আর এটা পড়েছি, ঠান্ডা লাগছিলো, এর জন্য ভাবলাম যে চলো, সূর্য তো ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠান্ডা এমনিতেই লাগবে, সাবধানে নামো। আইয়া ঝর্ণা, ও ও ও ও, এই জন্য এই মোবাইলে একটা জিনিস ভালো, এটা হচ্ছে ফোকাস খুব ভালো। এই 2018 সালে এই দোকানে আমি আর পার্থ হয়েছিলাম, রাত্রিবেলা ডিনার করেছিলাম, ফুল প্লেট চিকেন নিয়েছিলাম। এটা একটা পাঞ্জাবি ধাবা, এটা একদম মানালি মল রোডের উপরেই, জাস্ট বাস স্ট্যান্ডের পাশেই। তো পুরনো জায়গায় এসেছি নিয়ে, আর অর্ডার কী দিলাম, চিকেন পকোড়া হাফ। কি খুশি, রেডি। এটা হচ্ছে হাফ প্লেট, মানে হাফ মুরগি, ঠিক আছে। আর এটার দাম নিল হচ্ছে 250 টাকা। চিকেন মোমো, আর ম্যাডাম তো পুরো একদম, সত্যি রোড সাইড এরকম খাওয়া একটা মজাই আলাদা। দারুণ না, টেস্টি। এ কি মানালি তো বাঙালি খাবার, হ্যাঁ? এটা কি তুমি ঠিক করছো, বাইরে গিয়েও তুমি বাঙালি শাসন চালাচ্ছ, হ্যাঁ, বাংলার শাসন চালাচ্ছ? তো আজকে বাঙালি খাওয়ার মধ্যে কী কী আছে আমাদের? ভাত, আলু ভাজা, এটা কি পোস্ত আলু একটা তরকারি, এটা বাঁধাকপির তরকারি, এটা ডাল, তার সঙ্গে চিকেন আছে না?
চিকেন আসছে, মানে সব জায়গায় বাঙালি খাওয়া না হলে হয় না নাকি? হ্যাঁ কি সুন্দর লাইটিং না? ও দারুন। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা আজকে, আমরা পুরো টায়ার্ড বলো। দিনের বেলা তো গরম আছে। সো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। মানালিতে আসলাম আর এরকম করে প্রথম দিন কাটালাম। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন যেটা আছে সেখানে ক্লিক করে দেবে। আর ব্যাস এই পর্যন্তই আজকে, এই নিয়েই আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।